দীর্ঘ অলমোস্ট 5 বছরের মতো একটি জুটি নিয়ে কাজ করেছিলাম। আমার সাথে আমার সহশিল্পী যিনি ছিলেন তার সাথে আমার অলমোস্ট 12-13টা সিনেমা হয়েছে। ফার্স্ট টাইম আমি যখন আসলে শাকিব খানের সাথে অনেকগুলো ছবি সিনেমায় জুটি বেঁধে কাজ করছিলাম সাকসেসফুলি, আমাদের অনেকগুলো প্রজেক্ট গিয়েছে, তার বাইরে প্রথমবার আমার যে সিনেমাটি করা হয়েছে সেটি হচ্ছে ক্যাসিনো। আর প্রথমবার শাকিব খানের বাইরে আমার যার সাথে কাজ করা হয়েছে সিনেমাতে শুটিং করা হয়েছে তিনি হচ্ছেন আমার সহশিল্পী নীরব হোসেন, নীরব ভাই, এবং যে নির্মাতার সাথে আমার প্রথমবার কাজ করা হয়েছে শাকিব খানের বাইরে মানে ওই জুটির বাইরে তিনি হচ্ছেন শুল্কর নাসির। সো আমার এই প্রজেক্টে কিন্তু অনেক কিছু প্রথম এর আসলে, সো খুবই ভালো ছিল কারণ টিম ওয়াইজ আমি এবং প্রডিউসার হিসেবে রাইট রাজীব ভাই আমাদের সবার বড় ভাই, অত্যন্ত সিনেমা প্রেমী একজন মানুষ, এবং কোনো সময় উনি আছে না যে সিনেমা নিয়ে যেটা যখন লেগেছেন ক্যাসিনোতে যখন মনে হয়েছে, কারণ আমরা যখন এই সিনেমাটি শুটিং শুরু করি তখন কিন্তু খুব একটা ডিফারেন্ট একটা কন্টেন্ট ছিল এটা। আমি বলবো যে আসলে বেশ কিছুদিন আগে শুটিং করা হলেও এটি 2023 সালের জন্য খুব প্রপার একটা কন্টেন্ট, বিকজ খুব আধুনিকতার ছোঁয়া আছে, প্রচণ্ড আধুনিকতার ছোঁয়া আছে এই মেকিংয়ে, যেটা দর্শক দেখলেই বুঝবো। অলরেডি টিজার দেখে অনেক অনেক পছন্দ করেছে সবাই। তো যেটি বলছিলাম যে আসলে খুবই ভালো অভিজ্ঞতা আপনারা যেটা জিজ্ঞেস করেছিলেন যে নিরক্ষার সাথে সহশিল্পী হিসেবে, বিকজ হি ইজ ভেরি কোঅপারেটিভ, খুবই কোঅপারেট করে উনি কাজে, এবং খুব ফ্যামিলি একটা এনভায়রনমেন্টে আমরা কাজ করেছি, খুব কেয়ার করেছে সবাই আমাকে। আমাকে মনে হচ্ছিল যে সবাই একদম একটা পারিবারিক একটা ব্যাপার ছিল যে আমার কোনো প্রবলেম হচ্ছে কি না বা সে রেসপেক্টের জায়গা থেকে, এবং ওভারঅল আমরা খুব দুর্দান্ত একটা টিম ওয়াইজ কাজ করেছি। সো খুবই ভালো অভিজ্ঞতা আসলে ক্যাসিনো টিমের সাথে কাজ করে।